বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের টেস্ট টি-20 অধিনায়ক সাকিব আল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন নেয়ার ব্যাপারে নিজের সিদ্ধান্তের পরিবর্তন করেছেন বলে নির্ভরযোগ্য কয়েকটি সূত্র থেকে জানা গেছে। কথা ছিল মাগুরা এক আসনের জন্য তিনি মনোনয়নপত্র জমা দেবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনের নির্বাচনে অংশ নেবেন। তবে পুরো শনিবার জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং টেলিভিশন থেকে শুরু করে নানা মাধ্যমে আলোচনার পরে অবশেষে সাকিব আল হাসান জানিয়েছেন তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তবে মাশরাফি বিন মুর্তজা অংশগ্রহণ করছেন কি করছেন না সেটা এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি, হয়তো আগামীকালই ব্যাপারটা ক্লিয়ার হবে। এদিকে দেশের বিখ্যাত দুই সাকিবের মাঝে আরেকজন সাকিব খান। সাকিব আল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও সাকিব খানের ঘনিষ্ঠ কিছু সূত্রের বরাত দিয়ে জানা গেছে সাকিব খান নির্বাচনে অংশ নিতে পারেন। এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতির অপেক্ষায় রয়েছেন তিনি। জানা গেছে যদি এমনটা হয় তাহলে গাজীপুরের কোনো একটি আসন থেকে তিনি নির্বাচন করতে চান। প্রিয় দর্শক, এই পুরো ব্যাপার নিয়ে আপনাদের কি মত? এ নিয়ে যে কোনো কিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।